থাকলাম ম্যাকপাই পাচু ভিলেজ রিসোর্ট, পেলিংয়ের লোয়ার পেলিংয়ের থেকে একটু নিচে চুম্বং ভিলেজে। যারা ভিলেজ স্টে পছন্দ করেন, সিটিতে থেকে বেশি, তাদের জন্য তো সেরা জায়গা এই ম্যাকপাই পাচু ভিলেজ রিসোর্ট। এটা থ্রি স্টার। এদের আর একটা প্রপার্টি আছে ম্যাকপাই চেস্টনাট, যেটা এটার থেকে জাস্ট 3-4 মিনিটের একটু ওপরে উঠতে হবে। তো আমার রিসোর্টের ভেতর থেকে একটা শর্টকাট আছে উপর দিয়ে যেতে হবে। তো এতক্ষণ যা চড়াই আর উত্তরাই ভেঙেছি এই 3 দিনে পেলিংয়ে এসে মোটামুটি প্র্যাকটিস হয়ে গেছে। তো আমি আমার রিসোর্টের ভেতর থেকে একটা খাড়াই পথ উঠে যাচ্ছি চেস্টনাটের দিকে, আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। যারা পছন্দ করেন একটু 3 স্টার একটু 4 স্টার চাইলে একটা বেশ ভালো ডিলও পেতে পারেন। তার একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা আমি বলে দিচ্ছি কী করে একটা 4 স্টার আর 3 স্টারে ভালো ডিল আপনারা পেতে পারেন। তো তার আগে চলুন একটু চেস্টনাটটা দেখে নেওয়া যাক। যাচ্ছি আমার রিসোর্টের পেছন দিক দিয়ে রাস্তায়, ফেরার সময় ইচ্ছে আছে রাস্তা দিয়ে ফিরব। ওই হচ্ছে আমার রিসোর্ট, তার পেছন দিক দিয়ে ওপর দিয়ে আমি রাস্তা দিয়ে উঠে এলাম, ম্যাকপাই চেস্টনাটের দিকে যাব। এক ঝলক দেখাও যাচ্ছে। এই রিসোর্টটা বেশ আকর্ষণীয়, এর গঠনশৈলী, এর পজিশন, এর অ্যাকোমোডেশন, ফুডস। একটা 4 স্টার রিসোর্টে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় সেসবই আর কি। ওই দেখা যাচ্ছে কটেজগুলো, একটু যাওয়া যাক। দেখুন এটা হচ্ছে ম্যাকপাই চেস্টনাট, লোয়ার পেলিং ঠিক বলবো না, লোয়ার পেলিংয়ের থেকেও একটু নিচে চুম্বং ভিলেজে পড়ে। এখান থেকে ভিউ অসাধারণ। যারা ভিলেজ স্টেইং পছন্দ করেন, পেলিংয়ে এলে একবার ট্রাই করে থাকতে পারেন 1 নাইট এখানে, বা তারপরে সিটিতে মুভ করতে পারেন। আমি যেমন 2 নাইটস পাচুতে আছি, কালকে মুভ করবো হেলিপ্যাডে পেলিংয়ে। পেলিংয়ে এসে একদিন হেলিপ্যাডের দেখায় না থাকলে তার মজা নেই। দেখুন কটেজগুলো কত সুন্দর প্ল্যানিং করে পুরো বিস্তৃত। এটা 4 স্টার আগেই বলেছি, ম্যাকপাই 3 স্টার ক্যাটাগরি এটার নিচে পাচু যেখানে আমি উঠেছি। আমার রিসোর্ট ওই যে নিচে লাল ছাদ দেখা যাচ্ছে, অসাধারণ লোকেশন। প্রথম যখন এই ম্যাকপাই চেস্টনাট রিট্রিটটি দেখতে এসেছিলাম, এর আয়তন, এর লোকেশন আর এর অ্যাম্বিয়েন্স দেখে মুখ থেকে একটি শব্দ বেরিয়েছিল, ওয়াও। দুটো দিন ম্যাকপাই পাচু ভিলেজ রিসোর্টে কাটানোর পরেও হাতে রাখা একটা দিন এই ম্যাকপাই চেস্টনাট রিট্রিটে কাটাতে খুব ইচ্ছে করছিল। যদিও কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখবার সেই হাতছানির জন্য মুভ করে যাই পেলিংয়ের হেলিপ্যাড অঞ্চলে অন্য একটি হোটেলে। সেই হোটেলটি বা কেমন তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে হাজির থাকছি উড়োজাহাজ চ্যানেলের পরবর্তী ভিডিওয়ে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এটা রিসেপশন এরিয়া, যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2020 সালের ডিসেম্বরের 1st week, সে সময় এই ম্যাকপাই চেস্টনাট রিট্রিটে থাকবার জন্য রুম ফেয়ার হিসেবে আমাকে কোট করা হয়েছিল দিন প্রতি 3000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এখান থেকে একটা ভিউ,
দর্শক বন্ধুরা, যেহেতু আমি এই ম্যাকপাই চেস্টনাট রিট্রিটে থাকিনি, সুতরাং এখানকার রুম ডিটেলস, ফুড ডিটেলসের রিভিউ আমি এই ভিডিওতে তুলে ধরতে পারছি না। তবে আগামী দিনে কোনো এক ভিডিওয় নিশ্চয়ই সেসব ডিটেলস নিয়ে হাজির থাকবো। জীবনে নেই আছে এসবের গল্প অনেক থাকবে, চিরজীবন থাকবে, বাড়ি ফিরে থাকবে, হিসেব থাকবে, এ মাসে হবে না ও মাসে হবে, এগুলো সারা জীবনের সঙ্গী। কিন্তু দুটো দিন বেড়াতে এসে সবাই আমরা চেষ্টা করি একটা ভালো জায়গায় থাকবো, ভালো ফুড খাবো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স নেব। বাংলো বা এ ধরনের একটা রিসর্ট সবাই ভালোবাসে। তো চেষ্টা করুন হিসেব না করে একটা দিন সাধ্যের মধ্যে কাটিয়ে যেতে, চিরজীবনের স্মৃতি হয়ে থাকবে। আমি কাটিয়ে গেলাম আমার বরাবরের একটা ইচ্ছে, এ ধরনের জায়গায় থাকা, তার মজাটা নেওয়া। আর লাক্সারি জায়গাগুলোতে একটু চেষ্টা করলে, একটু কায়দা জানলে এগুলো সস্তায় ক্র্যাক করা যায়, তার পদ্ধতিটা জানতে হবে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন সেই পদ্ধতি সম্পর্কে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই গাইড করব। আপাতত পেলিংয়ের চুম্বং ভিলেজের ম্যাকপাই গ্রুপ অফ হোটেলস থেকে বিদায়। দেখা হচ্ছে পরের পর্বে রা বাংলাতে।